কি ভাই কি কি সমস্যাটা কি ভাই তোমার চোখের সমস্যা ভাই চোখের সমস্যা হলে দেখা করবো ভাবি লোকে ভাবিটা কিন্তু বাদামের এখন কত কত তুমি জানো চতুর্দিকে বাদামের হইচই পড়ে গেছে বাদাম নিয়ে গয়না বানাইতেছে বাদাম দিয়ে জুতাও বিক্রি করতেছে বাজারে আরে 100 গ্রাম বাদামের দাম এখন 50 লক্ষ টাকা জেনতেন কথা নাকি এক কিডনি বেচলে তো 100 গ্রাম বাদাম হয় না এখন আর তুমি বলতেছো কিডনি বেচে তোমার বাদাম খাওয়াই লাগবো কথা হইলো একটা এখন স্বর্ণের গহনাও চলে না বাদামের গহনা চলতেছে স্বর্ণ রূপা ডায়মন্ড এগুলো সব ফিল হয়ে যেতেছে বাদামের কাছে তাহলে এইটুকু বাদাম সে আমাকে আইনে দিতে পারতেছে না সে কেমন প্রেমিক বাদাম না আনলে আমি কোনো সম্পর্ক রাখবো না ঠিক আছে আপনারা আমার রাস্তা ছাড়েন আমি চলে যাব আমার সময় নেই আপু আপু আমি তোমার জন্য আমার টিটিটা বলতে বেস্ট যাইছি ভাই কাল বন্ধু কান্দিস কাল লাভ কি কি আনতে বলছিলা মানে কাল রাতে যে তোমাকে ফোন দিয়ে বললাম যে বাদাম নিয়ে আসতে নিয়ে আসছো বুঝলাম না তুমি যদি আমার সাথে বাড়ি যাইতা বাড়ি দিয়ে দিতাম গাড়ি যাইতা গাড়ি দিয়ে দিতাম তুমি যে জিনিস চাইছো কিডনি বেচো তো 100 গ্রাম বাদাম দাম হয় এটা তুমি কথা বললা এইটা কি বেশি কিছু জিনিস মাত্র একটা বাদাম চাইছি এইটা তুমি দিতে পারতাছো না আর এর জন্য তোমার কিডনি বিক্রি করতে হবে কি আশ্চর্য আমি কি তোমার কাছে এত দামি কিছু চাইছি জাস্ট কয়েকটা বাদাম চাইছি আর কিডনি বিক্রি করলে না করলে একটা একটা করলে তো তুমি মরে যাবা না আরেকটা তো আছে তুমি কি চাও এখন তোমার জন্য আমি কিডনি বেচে তোমার বাদাম দেবো আর তুমি কেমন প্রেমিকা যে তুমি বয়ফ্রেন্ডের কিডনি বেচে বাদাম খাবার চাও আমি এত কিছু জানি না তুমি আমাকে বাদাম এনে দেবে কিনা সেটা দেবো না ভাই আমি তোমার জন্য আমার কিডনি বেচতে পারবো না কিডনি বেচে বাদাম দিতে পারবো না তোমার তুমি আমার সাথে বাড়ি যাইতা একটা গাড়ি যাইতা আমি তোমার দিয়ে দিতাম বাদামের এখন কত কত তুমি জানো চতুর্দিকে বাদামের হইচই পড়ে গেছে বাদাম নিয়ে গয়না বানাইতেছে বাদাম দিয়ে জুতাও বিক্রি করতেছে বাজারে আরে 100 গ্রাম বাদামের দাম এখন 50 লক্ষ টাকা জেনতেন কথা নাকি এক কিডনি বেচলে তো 100 গ্রাম বাদাম হয় না এখন আর তুমি বলতেছো কিডনি বেচে তোমার বাদাম খাওয়াই লাগবো কথা হইলো একটা তার মানে তুমি বাদাম আইনা দিবা আমি পারবো না কিডনি বেচতে পারবো না তোমার জন্য থাক তোর বাদামের দরকার নাই তোর সাথে আমার কোনো সম্পর্ক করার দরকার নাই থাক তুই তোর বাদাম নিয়ে কবিতা শোনো কবিতা আজকে বাদামের জন্য আমার গার্লফ্রেন্ডের টাকা খরচ হয়ে গেল কিডনি বেচ মুনা গেছিলাম কিডনি বেচতে গার্লফ্রেন্ডের আসে বলো বলো কবিতা শোনো আমি কিডনি বেচমু চিন্তা করো না আপনার কি যে আমরা রাসেলের বন্ধু রাসেলের সাথে এদিন সম্পর্ক ছিল হ্যাঁ রাসেলের সাথে এই সম্পর্ক ছিল জি বলেন কি বলেন আচ্ছা আপু আপনার রাসেল রে দেখলাম খুব টেনশনে আছে বাদামের জন্য নাকি আপনারা সম্পর্কে ব্যাকআপ করে দিতেছেন অস্বাভাবিক কি আছে এটা কি বাদামে কি কদম নাই বাদামের দেখেন বাদামে গান এখন ট্রেন্ডিং এ আছে দেখেন ভাই আমি এত কিছু জানি না আমার বাদাম লাগবে এখন এই বাদাম যদি সে আইনে না দিতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই বাদাম দিয়ে কত কিছু হইতেছে আর ওই এমন প্রেমিক ওরে আমি সামান্য একটা বাদাম চাইছি সেই বাদামটা আমাকে দিতে পারতেছ না ঠিক আছে আপনার কাছে হয়তো সামান্য কিন্তু ও জানেন ও এই বাদামের জন্য আমার দোকান আছে আমার দোকানে গেছে যাওয়ার পরে আমার কাছে টাকা চাইছে হসপিটালে যাবে যাই হেরা কিডনি বিক্রি করে আপনার বাদাম খাওয়াবে তাহলে কোন আরে ভাই একটা কিডনি বিক্রি করলে কি মানুষ মারা যায় হ্যাঁ হ্যাঁ কী রকম প্রেমিকা কিডনি একটাকে একটা আপনি কি চান আপনার প্রেমিকা কিডনি বিক্রি করে কিডনি তো এক আপনি একটা সামান্য কিছু মনে করতেছেন আপনি বলেন বাদামের কদর এখন কেমন চতুর্দিকে হইচই শুধু বাদাম বাদাম বাদামের গান বাদাম দিয়ে গয়না বাদাম দিয়ে জুতাও বিক্রি করতেছে আপু আপনি একটু বুঝতে চেষ্টা করেন আমাদের ভাই অনেক কষ্ট করছে আপনার জন্য আপনি এটা বুঝতে হবে এমন কষ্ট করছে আমার জন্য একটু বাদাম এনে দিতে পারতাছে না এটাকে কষ্ট বলে বলেন বাদামের কি হইচই আপনারা জানেন এখন স্বর্ণের গহনাও চলে না বাদামের গহনা চলতেছে স্বর্ণ রূপা ডায়মন্ড এগুলো সব ফিল হয়ে যেতেছে বাদামের কাছে
তাহলে এইটুকু বাদাম সে আমাকে আইনে দিতে পারতেছ না, সে কেমন প্রেমিক? বাদাম না আনলে আমি কোনো সম্পর্ক রাখবো না, ঠিক আছে? আপনারা আমার রাস্তা ছাড়েন, আমি চলে যাব, আমার সময় নেই। আপু আপু প্লিজ আপু, আপনার দূরে পায়ে ধরি আপু। আপু শুনেন, আমার বন্ধু আপনার জন্য কি না করছে, কি না করতেছে, কিডনি বিক্রি করে আপনার বাদাম কিনে দিতেছে আপু। আরে পাগল নাকি, আপনার মাথা, আপনার বন্ধুর মতো আপনার মাথাটা গেছে, ধরছেন হাত বলতেছেন পায়ে ধরি। ও না সরি আপু, পায়ে ধরি আপনার। আরে আমি এত কিছু জানি না, বাদাম আইনা তারপর কথা। আপনার জন্য কি না করছে? বলবে না, আমার নিজের লোক তারা বলা যায়, হঠাৎ করে এরকম পরিবর্তন। বস বিষয়টা আমার কিরম দিন একটা আউল কাউল লাগতেছে, ঘটনাটা কি? শোন, মানুষের জীবনে বড় হওয়ার একটা সুযোগ আছে। এই সুযোগটা তো আমি কন্যাকে লইয়া এই সুযোগটা আমি কাজে লাগাইছি। মনে করলি মানুষ অনেক কিছু বিক্রি করে কি হয়, বড় লোক হয়। আবার আপনি যেটা শুন, ওই গাত্তাটার মধ্যে আমি উনি দেন কে লইয়া শোন না, এ কথাটা শোন। মানুষে পাড়ের ব্যবসা করে, ধানের ব্যবসা করে, আর কত রকম ব্যবসা করে। আমি কি করছি জানোস? আপনি মুরগির ব্যবসা করছেন? না না না, বর্তমানে কি চলতেছে? কি চলতেছে? ফোন টোন চালাস? অবশ্য ফোন হ্যাঁ চালাই তো। ফোনের মধ্যে মানে কি চলতেছে? কি চলতেছে আবার? ফোন তো ফোন তো ফোন চলেই। আরে বেটা কিসের ব্যবসা চলতেছে ফোনের মধ্যে, ভিডিও তো দেখোস। আরে বেটা এখন তো বাদাম ব্যবসা চলতেছে, আর এই এইটাই আমি কাজে লাগাইছি। মাথায় তো খেলতেছে না, আপনি কি গান টান গাইছেন নাকি? গাইছি তো, বাদাম কি বেড়ে এমনি না গান ছাড়া সত্যি বস না। তাহলে বস একটা গান শুনান। তাহলে তো না বিয়ে একটা করলি লাগে, যা তোর নিয়ে মেয়ে দেখতে যাবো। তাহলে চলেন বস, আপনি গানটা ধরেন ওইটা করি। বাদাম বাদাম হরে কাঁচা বাদাম, পাকা বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গুবু বাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আমি জামু গা, আমার লইলে হন আমার বাড়া দিবা ভাই, থাই ভাই। আমি ভাবতে পারি নাই তুমি আমাকে গ্রহণ করো। আরে কি যে বলো না, আসলে আজকাল বাদামের এত ইয়া হয়েছে, যার কাছে বাদাম বেশি, যার কাছে বাদাম আছে সবাই তার সাথে আর কি প্রেম করতেছে, আবার তাকে বিয়ে করতেছে, আর তুমি তোমাকে বাদামের গয়না বানাই দিচ্ছ। যাই হোক, বাদামকে ধন্যবাদ। আচ্ছা বাদাম বেচে কোটিপতি না হলেও তোমার মতো সুন্দর পাইতাম না। আমি তো
ভালোবাসি না আমি তো তোমার বাদামকে ভালোবাসছি আমার দুইটা মিল ফ্যাক্টরি ছিল ওগুলো বিক্রি করে বাদাম ব্যবসা করে আজকে আমি কোটি কোটি ভালো করছো তুমি জানো না বাদামের কি করো চারদিকে বাদামের হইচই আমি তো জানি তুমি আমাকে বাদামের গয়না বানাই দিবা হ্যাঁ সবই তো তুমি আমার যা কিছু সব তো তোমার জন্যই বাদামের জন্য মেয়ে চলে গেছে সমস্যা নাই দুঃখ প্রকাশ করার কি আছে আর এই এই বন্ধু 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 কি সে বন্ধু এই দেখ কইলাম ওই যে রাস্তার মধ্যে ওই যে তুই যে মেয়েটা প্রেম করস ওই মেয়েটা আর ওই যে বাদাম বিক্রি করতো না হকার হকার হকারের হচ্ছে হকার এই হকারে কুট পেন কুট শাই টাই টুই পিন দেয়া মানে একসাথে আলাপ করতেছে রাস্তার মধ্যে পাকা রাস্তা ওই যে নতুন কুটি বদেছে যায় হ্যাঁ হ্যাঁ নতুন কুটি বদেছে ওই যে এই বাদাম বেচতে কুটি বদেছে আমি যাবো না আমার এমনি কুটিপতি ও তো বাদাম বেচে কুটিপতি তুই তো আগে থেকে কুটিপতি ও তো বুঝলো না বন্ধু আমি আমার জীবন রাখবো না আমি আমার জীবন রাখবো না বন্ধু না না হকারের জন্য তোর তরে ছেড়ে দিছে আর তুই চল সে দেখা করে আসি দুইটা দিন গেল না তুমি কি ভাই তোমার চিনি নাই আমি তুমি যে কয়দিন আগে যে বাজার বাজার বাদাম বেচলা আর তুমি আমার গার্লফ্রেন্ড নিয়ে নিলা বুঝলাম না কথা কে তোর গার্লফ্রেন্ড হ্যাঁ বাদামের জন্য আজকে আমি কুটিপুতি জানিস আর বাদামের জন্য আজকে ঘুরে বসে আমাকে সুন্দর একটা মেয়ে পেয়েছি তুই তো শালা একটা ফকিন্নি বেটা তুই কিতে পারবি ওরে ওরে সারা শরীর আমি মনে করলি বাদাম ঘর অলঙ্কার সাজাই দিব আরে দোস্ত এ তো হকার ছিল কয়দিন আগে ঘুরে ঘুরে বাদাম বেচছে আরে রাখেন আপনার কথা এখানে হকার জানেন ওই কত কোটিপতি না জানি তো এখানে কোটিপতি কিন্তু আগে তো হকার ছিল ঘুরে ঘুরে বাদাম বেচছে আর আমার বন্ধু সব সময় একরকম সব সময় বদ্র একটা ছেলে আর এই ছেলের ছাইরে দিয়া নিছে হকার রে হকার ভালো বদ্র একটা ছেলে থাকলে হবে টাকা থাকতে হবে আরে টাকা দিয়ে সব হয় না বাদামের জন্য তুমি আমার সাথে এইরকম একটা ব্যবহার করলা আর কি করলা শেষ মিনিট একটা হকারের পালায় করলাম আজ হয়তো সে বাদাম বেচে কোটিপতি কিন্তু ভালোবাসা দিক থেকে আর দেখি আগাইছিলাম ভালোবাসার কথা বলতে ফকির নেয়া তুই একটা সুন্দরী মেয়ের সাথে সম্পর্ক পারছিস না আমি তোমার জন্য বাদামের জন্য তোমাকে হারাইলাম আদম দিতে পারছে না
চলো।